আমি নিজেকে ওয়ার্ল্ডের টপ ফাইভ প্লেয়ার্সের ভিতরে দেখতে চাই আগামী এক থেকে দুই বছরের ভিতরে আম্মু কিছু টাকা দিতেন আম্মুর টাকা জমায় জমায় ঢাকায় এসে খেলতাম ফেডারেশন একটা নর্মাল এনওসি দেয় না বলে তারা নর্মালি ভয়ে থাকে যদি এনওসি দেয় আমি যদি ওই ওই দেশে যা সেটেল হয়ে যাই ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার না শুরু করার সময় কখনই এটা ভাবিনি যে এটাতে আমার ক্যারিয়ার হতে পারে ছয় সালে আমি তো রাজশাহীতেই ছোট বড় বড় হয়েছি ইন্টার পাস করার পরে আমি ঢাকায় এসেছি সো দুই হাজার সাথে ক্যামবোর্ড খেলতেছিলাম সো বড়ো ভাই তার দুই দিন পরে ইনভাইট করলো আমাদের একটা ওপেনিং আছে একটা বিজনেস আর তুমি আসো ওখানে সো যে আমার খেলাটা ক্যামবোর্ড মতোই কিছুটা শুধু এটাতেও কিউ বল যেটা স্ট্রাইকার হিসাবে কাজ করে সো ওটাতেই ইন্টারেস্ট আসে সো এই থেকেই খেলা সো আমি একটু প্রিভিলেজ ছিলাম কারণ ওনার যেটা ওই বিজনেসটা যিনি দ্বারা করেছিলেন তার সাথে আমার খুব শর্ট টাইমে এক দেড় মাসের ভিতরেই একটা ভালো বন্ডিং হয়ে যায় তিনি আমার সিনিয়র বড় ভাই ছিলেন সো তিনি আমাকে খুব পছন্দ করতেন আর আমি ছোটোবেলা থেকেই শর্ট লার্নার ছিলাম আর কি খুবই কুইক কুইক লার্নার ছিলাম বলতে গেলে সো জিনিসটা এক দেড় মাসে মোটামুটি ভালো খেলা শিখে যায় সো তিনি ইমপ্রেস ছিলেন সো যে পরিমাণ অ্যামাউন্টটা ক্লাবে দিতে হতো টেবিলের পিছিয়ে দিতে হতো মানে সে আমাকে সেভেন্টি পারসেন্ট এইটটি পারসেন্ট কনসিডার করে দিতেন সো আমার পকেট মানি দিয়ে আমি খেলাটা খেলে ফেলতে পারতাম এবং খুব শর্ট টাইমে আমি ভালো খেলা শুরু করি এবং আম্মু কিছু টাকা দিতেন আম্মুর টাকা জমায় জমায় ঢাকায় এসে খেলতাম খেলতে খেলতে ঢাকায় একটা টুর্নামেন্ট খেলছিলাম আম্মু মানে পকেট মানি দিতেন আমাকে প্লাস ঢাকায় একটা টুর্নামেন্ট আমি পার্টিসিপেট করি দুই সাত সালে সেটাতে আমি থার্ড হই এটা রাজশাহী থেকে কেবল এক বছর এক বছর ধরে খেলি পুলটা সো ঢাকা শহরে এসে সব প্লেয়ারদের সাথে কম্পিট করে থার্ড হওয়া অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল সো ওটাই বেশি মোটিভেট করে আমাকে এবং আম্মু অনেকভাবে সহযোগিতা করেছে আমাকে তারপরে এভাবেই পনেরোশো দুই টাকা জমলে ঢাকায় চলে আসতাম ছয়ের পর থেকে হ্যাঁ সাত আট নয় দশ এই তিন বছর দেখা গেল যে বছরে দুই তিন দিন আসতাম ঢাকা শহরে পাঁচ ছয় দিন থেকে চলে যেতাম একটা ফ্রেন্ডের বাসা ছিল আপুর বাসা ছিল আপুর দুলা আমার দুলা ভাই তো ঢাকায় জব করতেন এখনো করেন সো আপুর বাসায় থাকতাম ফ্রেন্ডের বাসায় থাকতাম এইভাবে টাকা শেষ হয়ে গেলে আবার রাশি ব্যাক করতাম ফেডারেশন একটা নর্মাল এনওসি দেয় না বলে তারা নর্মালি ভয়ে থাকে যদি এনএসি দেয় আমি যদি ওই বা ওই দেশে যা সেটেল হয়ে যাই কিন্তু তারা ভুলে যায় যে আমি এই দেশের একজন প্লেয়ার আমি মাল্টিপল টাইম ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি এই দেশকেও রিপ্রেজেন্ট করেছি পাঁচ ছয় বার সো এই নর্মাল ফেটটা ফেডারেশনের নাই একটা প্লেয়ারদের উপরে সো আমি আই এম রিয়েলি সরি ইফ আই ওফেন্ড দ্য ফেডারেশন বাট এটা ইট কামিং ফ্রম মাই হার্ট সো মানে আমি দেখি না এই পর্যন্ত আমি বেনিফিটেড হয়েছি ফেডারেশনের থ্রুতে আর আমি যেগুলো অ্যাচিভমেন্ট করতেছি বাইরে নিজের অর্থায়নে কিংবা বড়ো ভাইয়ের থ্রুতে যেমন আসিফ আনিফ ভাই তিনি না থাকলে হয়তোবা আমি অ্যাচিভমেন্টটা পেতাম না তারপরে রিয়াসাদ করিম ভূইয়া না থাকলে হয়তো আমি এত কনসিস্টেন্ট পারফরমেন্স করতে পারতাম না এক বছরে আট দশটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারতাম না কেন পারতেছি কারণ সে ওই স্পেসটা দিয়েছে সে ওই ইন্টারন্যাশনাল একটা ভালো মানে টেবিল প্রোভাইড করেছে আমাকে সেই টেবিলে প্র্যাকটিস করতেছি আমি যখন ইচ্ছা তখন আমি যেতে পারতেছি ওই অ্যাক্সেস আছে আমার মতো কিছু প্লেয়ারদের সেই কারণে আমি ওখানে আমার হার্ডওয়ার্কিং ওদের সহযোগিতা এই কারণে আমি এই অ্যাচিভমেন্টগুলো পাচ্ছি না না ফেডারেশনে আমি যতদূর জানি নাইনটিন নাইনটি থেকে একজনই জয়েন্ট সেক্রেটারি আছেন সৈয়দ সৈয়দ মাহবুব আঙ্কেল তিনি এখন অসুস্থ সো তিনি একাই রান করেন তিনি যেটা বলেন সেটাই ফেডারেশনে হ্যাঁ তিনি তার ডিসিশনই সব কিছু আমি আর কারো কাউকে মানে স্পেসিফিক্যালি আমি কাউকে টার্গেট করে বলতেছি না সো মানে আমি দু একবার ফেভার চেয়েছিলাম সৈয়দ মাহবুব আঙ্কেলের কাছে তিনি পার্সোনালি কোনো ফেভার করেননি আর কি এখন পুল কমিউনিটিটা তো আপনার পাঁচ ছ হাজার প্লেয়ার দিয়ে এবং আলহামদুলিল্লাহ আপনার পুলের ভিতরে সব প্লেয়ারই চেনে এবং আমারই পার্সোনালি অনেক ছোট ভাই আছে যারা আমার পর্যায়ে আসতে চায় কিংবা আমার চেয়েও বেটার পর্যায়ে আসতে চায় আমি অবভিয়াসলি তাদেরকে অ্যাডভাইস করি যে তুমি যে পুল খেলতেছো আমার সমান বয়সে তুমি নিজেকে কোথায় দেখতে চাও অবভিয়াসলি আমার জায়গায় দেখতে চাও না তোমার তো আরও বড়ো জায়গায় দেখতে হবে সো অবভিয়াসলি সো কমিউনিটি ছোট হলেও সবাই ভালো জায়গায়ই দেখতে চায় আর আমি নিজেকে দেখতে চাই নেক্সট টু ইয়ার্স আমি ইন্টারন্যাশনালি মাল্টিপল টাইটেল পেতে চাই সো যেটার জন্য আমি সাপোর্ট চাই স্পন্সার চাই যাতে আমি দশ থেকে বারোটা টুর্নামেন্ট প্রত্যেক বছরে খেলতে পারি ইন্টারন্যাশনালি এটাই আমার কামনা আর কি যেটা বর্তমান অবস্থায় পসিবল হচ্ছে না এটা আমার ড্রিম না আই নো যে আই ক্যান অ্যাচিভ দ্যাট বাট ড্রিমটা হলো স্পন্সার পাওয়া টু গেট অ্যান মানি টু পার্টিসিপেট অল দ্য ইভেন্টস জি আমি নিজেকে ওয়ার্ল্ডের টপ ভিতরে দেখতে চাই আগামী এক থেকে দুই বছরের ভিতরে সেটা করতে গেলে করণীয় প্রত্যেক বছরে বারো থেকে তেরোটা টুর্নামেন্ট পার্টিসিপেট করার সুযোগ দেওয়া সেই সুযোগটা আমাদের দেশে অনেক ব্যক্তি গুণমান্য আছেন যারা অনেক অবস্থাপূর্ণ তাদের সহযোগিতা আগিয়ে আসুন ফেডারেশন তো আমি দেখতেছি দশ বছর ধরে বারো বছর ধরে ফেডারেশনের কাছে মানে যারা এই গেমটাতে চেনেন গেমটা জানেন তাদের অর্থায় অনুসরণ কামনা